जननी शारदांग देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मे तयशित्वा प्रणमामि मुहुर्मुहुर। नमस्कार, निवेदितार भारत दर्शन राज 103तम पर्व। आगामीकाल 9 मे আমরা সকলেই জানি 25শে বৈশাখ এবছর 9ই মে পড়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাঙালি রবীন্দ্রনাথের গানে সুরে নিদ্রাভঙ্গ করে, বাঙালি সকালের প্রভাতি মনকে আনন্দময় করে তুলে রবীন্দ্র ভাবনায়, রবীন্দ্র চিন্তায়, রবীন্দ্র গানে, রবীন্দ্র সঙ্গীতে। দুপুরে বিষাদে আনন্দে দুঃখে রবীন্দ্রনাথ সঙ্গী হয়, সন্ধ্যায় রাত্রিতে শয়নের পূর্বে রবীন্দ্রনাথই থাকে সাথে। এ ভাবনা বাঙালির হৃদয়ে, বাঙালির মনে, বাঙালির প্রাণে নতুন শক্তির সঞ্চার করে, আনন্দের ফোয়ারা বইয়ে দেয় রবীন্দ্রনাথকে নিয়ে। জীবনের শুরু, জীবনের শেষ, দিনের শুরু, দিনের শেষ রবীন্দ্রনাথ, বাঙালির গর্ব রবীন্দ্রনাথ। তাই যাকে নিয়ে আলোচনা নিবেদিতা, তার সাথেও কিন্তু রবীন্দ্রনাথ ছিল, আছে এবং থাকবে। তাই আজকের পর্বটি নিবেদিতা ও রবীন্দ্রনাথের প্রসঙ্গ আসাটাই স্বাভাবিক, যেহেতু আগামীকাল রবীন্দ্র জয়ন্তী। 103তম পর্ব নিবেদিতার ভারত দর্শনে সঙ্গী রবীন্দ্রনাথ। আমার অপরদিকে যারা প্রতীক্ষায় রয়েছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে, নিবেদিতাপ্রেমী মানুষেরা অবশ্যই রবীন্দ্রপ্রেমীও হতে পারেন। তাই সকলের রবীন্দ্রপ্রেমী, সকলের নিবেদিতাপ্রেমী ভারত দর্শন আজ নিবেদিতার ভারত দর্শনের 103তম পর্ব। এতে সকলকে স্বাগত জানাই, সকলকে শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই। অবশ্যই পবিত্র সুর মহাশয়কে আমার আন্তরিক অভিনন্দন জানাই এই 102 থেকে 103 পর্বে পদার্পণে, এবং 103 তর্পে পর্বে রবীন্দ্র ভাবনাকে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য। নিবেদিতা ভারতবর্ষে আসার পরে আমরা অনেক ঘটনা, অনেক আলোচনার মধ্যে ছিলাম, তার পুরনো ইতিহাস আমরা আলোচনা করেছিলাম। কলকাতায় আসার পরে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন মানুষের সাথে যে আলাপচারিতা, তার মধ্যে রবীন্দ্রনাথ অন্যতম। কারণ রবীন্দ্রনাথের পরিবারের এক ভাগ্নির হাজব্যান্ড মোহিনীমোহন চট্টোপাধ্যায় মহাশয় পাশ্চাত্যে বেশ কিছুদিন ব্রাহ্মধর্ম তথা ভারতীয় সংস্কৃতির আর একটা দিককে নিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন 1886 খ্রিস্টাব্দ থেকে 88 খ্রিস্টাব্দ পর্যন্ত। তখন এই নিবেদিতা ভারতবর্ষে আসার পরে অল্প দিনের মধ্যে, অর্থাৎ নিবেদিতা এসেছিলেন 28শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দ, আর তার দুই সঙ্গিনী ম্যাকলাউড এবং অলিবুলের স্ত্রী সারা বুল এসেছিলেন 14 ফেব্রুয়ারি, অর্থাৎ মাত্র 15 দিনের তফাতে আর দুই বান্ধবীর সংযোগ ঘটে ভারতবর্ষের সাধনা, ভারতবর্ষের ভালো কর্মে আত্মনিয়োগের সাথী রূপে, তারা ম্যাকলাউড এবং সারা বুল। এই সারা বুলের স্বামী অলি বুল বিখ্যাত সেতার বাদিয়ে, তাদের সাথে আগেই পরিচিতি ঘটেছিল ওই মোহিনীমোহন চট্টোপাধ্যায়। তাই রবীন্দ্র ভাবনায়, রবীন্দ্র চিন্তায় নিবেদিতাসহ এই তিনজনকে
ওই মোহিনীমোহন চট্টোপাধ্যায় এরা কলকাতায় আসার পরে 49 পার্ক স্ট্রিটে নিবেদিতা থাকতেন, কন্টিনেন্টাল হোটেলে থাকতেন সারা বুল এবং ম্যাকলাউড। তাদের সাথে দেখা করে মোহিনীবাবু যেহেতু পূর্ব পরিচিত ছিলেন বিদেশে, এরা এদেশে আসার পরেই তাদেরকে নিয়ে ঠাকুরবাড়ি, কলকাতার বিভিন্ন মন্দির, ব্রাহ্ম সমাজ এবং কালীঘাট, দক্ষিণেশ্বরের মন্দির, যদিও তাদের ইচ্ছা অনিচ্ছের মাঝেও মোহিনীবাবু তাদের ব্রাহ্ম ধর্মের স্কুল কলেজ বেথুন স্কুল এবং ব্রাহ্ম বিদ্যালয়, মাতা ঠাকুরিনী বিদ্যালয় এবং জগদীশচন্দ্র বসু স্ত্রী অবলা বসুর যে নারীদের জন্য আরেকটি স্কুল, সেই স্কুলে ঘোরাফেরা করেছেন নিবেদিতা ওই মোহিনীমোহন চট্টোপাধ্যায়ের সাথে। তাই ঠাকুরবাড়িতে যাতায়াত এবং অবাধ বিচরণ নিবেদিতার ব্রাহ্মধর্মের সমস্ত দিককে ঘুরে ফিরে দেখার সুযোগ ঘটেছিল রবীন্দ্র পরিবারে গিয়ে। অবশ্যই রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ ঠাকুর তাদেরও সাক্ষাৎ ঘটে, তাদের সাথে তার সখ্যতা জন্মায়। অর্থাৎ নিবেদিতার পরিচিতি ঠাকুরবাড়িতে পাশ্চাত্য থেকে আসার পরে পরেই কিন্তু ঘটে যায়। স্বামীজি প্রথমের দিকে খুবই আনন্দের সাথে ভারতবর্ষের বিভিন্ন ধর্ম, বিভিন্ন চিন্তাকে একভাবে দেখায় শ্রীরামকৃষ্ণদেবের যে সত্তাটি তিনি উপভোগ করেছেন, সেই দৃষ্টিকোণ থেকে উদার এবং অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণদেবের ভাবটিকেই সবারির মনে পোষণ করার উদ্দেশ্যে নিবেদিতাকে তিনি 1 জানুয়ারি 1899 সালে একটি চিরকুট লিখে জানাচ্ছেন, যাও যাও ভালো করে ব্রাহ্মধর্মের মধ্যে প্রবেশ করো, আরও ভেতরটা জেনে নাও এবং ভারতবর্ষের অন্যান্য দিকগুলিকেও মেলাবার চেষ্টা করো এর সাথে। অর্থাৎ উদার ভাবনায় স্বামীজি তাকে উদ্বুদ্ধ করছেন এবং ব্রাহ্মধর্মের ভেতরটি জানার জন্য তাকে আগিয়ে দিচ্ছেন। যদিও বেশি দিন নয়, 12 মার্চ 1899 ম্যাকলাউডকে নিবেদিতার একটি চিঠি লিখছেন, সেখানে নিবেদিতার ওই 12 মার্চের চিঠিটিতে দেখব তাতে লিখছেন, রাজা তাকে বলছেন, অর্থাৎ স্বামী বিবেকানন্দ বলল যে তুমি যদি ইমিডিয়েট ওই ঠাকুর পরিবার থেকে নিজের আস্থা এবং বিচরণ যদি বন্ধ না করো, আমাকে কিন্তু সর্বদা তোমাকে সতর্ক করার জন্য ঘণ্টা বাজিয়েই যেতে হবে। অর্থাৎ তিনি ব্রাহ্মধর্ম থেকে আস্তে আস্তে দূরে আসতে বলছেন, পুরোপুরি ঢুকে গিয়ে একদম ব্রাহ্ম ধর্মীয়ভাবেই অবস্থানকে স্বামীজি পারমিট করছেন না, তাকে সেইভাবে একবারে পুরোপুরি নিমজ্জিত হতে স্বামীজি কিন্তু অ্যালাউ করছেন না। তুমি দেখবে, জানবে, সবারই প্রতি শ্রদ্ধাশীল হবে, কিন্তু একটার মধ্যে ঢুকে গিয়ে অন্যদের ভুলে যাবে বা ভারতবর্ষের সনাতন আদর্শের আসল দিকটিকে দূরে রেখে ব্রাহ্মধর্মের প্রতি আসক্ত হয়ে, তার প্রতি অনুরক্ত হয়ে সেটাকেই ধ্যানজ্ঞান করবে, এটা স্বামীজির পছন্দ ছিল না। এই রবীন্দ্রনাথ, তার সাথে আলাপ ঘটার পরে পরে আমরা দেখব দুটি ঘটনা, বিশেষ করে নিবেদিতা যখন কলকাতায় রয়েছেন প্লেগ দেখা দিয়েছে, বিশেষ করে প্লেগের সময় দুটি ঘটনা থেকে আমরা জানতে পারবো রবীন্দ্রনাথ কীভাবে নিবেদিতার সঙ্গী হয়েছেন। নিবেদিতাকে ভীষণভাবে তিনি দেখে এবং তার আচরণে এত বেশি আপ্লুত হয়েছেন রবীন্দ্রনাথ, তার সঙ্গ ছাড়ছেন না, তাকে তিনি সব রকম দিক দিয়ে তার কাছে কাছাকাছি থাকার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ। এই সময়ের দুটি ঘটনা দেখলে জানা যায়, জোড়াসাঁকোর ধারে বলে একটি অসাধারণ লেখা অবনীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে, সেখানে তিনি বলছেন কলকাতায় প্লেগ দেখা দিয়েছে, আমরা রাস্তায় রাস্তায় গলিতে গলিতে চুন বিলি করছি, আমার রবি কাকা এবং নিবেদিতা ইনস্পেকশন করছেন,
তদারকি করছেন। আর চাঁদা তুলে আমরা ঠাকুর বাড়িতে প্লেগের হসপিটাল তৈরি করেছি। অনেকেই পয়সাশালী মানুষেরা, অর্থশালী মানুষেরা শহর ছেড়ে চলে যাচ্ছে, যাদের উপায় নেই, মধ্যবিত্ত গরিব বস্তির মানুষেরা তারা পড়ে পড়ে সেখানেই মারা যাচ্ছে বা রোগ ছড়িয়ে পড়ছে। এই অবস্থায় ঠাকুর বাড়িতে হাসপাতাল তৈরি করা হয়েছে প্লেগের জন্য, চুন বিলি করা হচ্ছে পাড়ায় পাড়ায়। তারপরে রবীন্দ্রনাথ এবং নিবেদিতা পাড়ায় পাড়ায় ইন্সপেকশন করছেন, যেটা রাধাগোবিন্দ করের ডায়েরিতেও পাওয়া যায়। নিবেদিতার জীবনীতে আমরা দেখব রিজের লেম এবং আমাদের নিবেদিতা স্কুলের যিনি প্রথম দিককার এই নিবেদিতা বই রচনা করেছেন, সেখানেও আমরা পাই যে নিবেদিতা প্লেগের মধ্যে ঝাঁপিয়ে পড়ছেন, বাগবাজার বস্তির অঞ্চলে গিয়ে তিনি মানুষের সেবা করছেন এবং রাধাগোবিন্দ কর দেখে অবাক হয়ে যাচ্ছেন, একটি ছোঁয়াচে রোগে কীভাবে নিজের জীবনকে বিপন্ন করার জন্য এগিয়ে যাচ্ছেন ভবিষ্যতের কথা না ভেবে, তাকে সাবধান করে দেওয়া সত্ত্বেও। অর্থাৎ এই প্লেগের সময় আরও একটি ঘটনা পাওয়া যায়, সেটি এডওয়ার্ড টমসন রবীন্দ্রনাথের যিনি জীবনী রচনা করেছেন, তিনি একটি জায়গায় লিখছেন, প্লেগ ওয়াজ ব্রোকেন আউট ইন কলকাতা ইন দিস ইয়ার, ব্র্যাকেটে লিখছেন 1898। তারপর লিখছেন, নিবেদিতা স্টার্টেড হিজ রিলিফ ওয়ার্ক অ্যাসিস্টেড বাই রবীন্দ্রনাথ টেগর। অর্থাৎ টমসন সাহেব ও রবীন্দ্রনাথের জীবনী লিখতে গিয়ে তাদের এই নিবেদিতা এবং রবীন্দ্রনাথ যে একসাথে প্লেগ রোগেতে সেবায় ঝাঁপিয়ে পড়েছিলেন তার নিদর্শন রেখে গেছেন টমসন সাহেব। এবং তিনি লিখছেন যে নিবেদিতা একজন সৈনিকের মতো তিনি ওই প্লেগ রোগে সেবায় কাজ করছেন না, তিনি নেত্রীর মতো, কমান্ডারের মতো নেতৃত্ব দিচ্ছেন। স্বামী সদানন্দ তার সাথে রয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার সাথে ঠাকুর বাড়ির অনেককে নিয়েই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ নিবেদিতার সাথে রবীন্দ্রনাথের সখ্যতা ক্রমশ বাড়ছে। তিনি পরবর্তীকালে প্রথমের দিকে ভেবেছিলেন তার গুরুর আদর্শে, গুরুর প্রতি শ্রদ্ধাশীল হয়ে, গুরুর প্রতি আকৃষ্ট হয়ে, তার দেশের প্রতি, গুরুর দেশ এবং তার জন্মস্থান দেখার উদ্দেশ্যে জন্ম শহরকে সেবায় নিজের জীবনকে আত্মনিয়োগ করছেন, এটা আবেগ প্রবণ বশত। কিন্তু পরবর্তীকালে শিলাইদা হয়ে যখন গেছেন, তিনি ওই গুরুচরণ অধিকারী এবং হরিচরণ অধিকারী তাদের বাড়িতে রাত্রিবাস করছেন। নিবেদিতা শিলাইদহে গিয়ে সেখানে জগদীশচন্দ্র বসু গেছেন, ওই শিলাইদহে পদ্মা নদীর ধারে ঘুরে বেড়াচ্ছেন তারা এবং চাষিদের সাথে মিশে যাচ্ছেন। বাড়ির গৃহিণীরা যারা চিঁড়ে কুটছে ওই ঢেঁকিতে, সেখানে গিয়ে তাদের সাথে কাজ করছেন, সঙ্গী হচ্ছেন, গল্প করছেন, আবার নাড়ু পাকাচ্ছেন, তাদের সাথে নাড়ু খাচ্ছেন এবং একদম গ্রাম্য মহিলাদের সাথে, গ্রাম্য মানুষদের সাথে, নতুন সূর্য উঠছে ভোরের দিকে সেই পদ্মা নদীর ধারে গিয়ে সেখানে সেটি উপভোগ করছেন, নৌকায় ঘুরছেন, চাষিদের সাথে কথা বলছেন, গরুগুলিকে আদর করছেন, একদম গ্রাম্য মহিলার মতো আচরণ করছেন। এদেশীয় ভাবনা যেন তার মধ্যে পরিস্ফুট হচ্ছে। রবীন্দ্রনাথের সাথে থেকে রবীন্দ্রনাথ সেগুলি বুঝতে পারছেন যে এই মহিলাটিকে আমি যেটি ভাবছিলাম তা নয়, এদেশের মানুষকে তিনি সত্যি সত্যি আপন ভেবে তাদের সঙ্গী হওয়ার চেষ্টা করছেন। পরবর্তীকালে তিনি একটি জায়গায় লিখছেন প্রবাসী পত্রিকাতে যে নিবেদিতা যেটি ভেবেছিলাম যে তার গুরুর প্রতি শ্রদ্ধা
জাপানে এইসব কাজগুলি করছেন, কিন্তু পরে বুঝলাম না তিনি এ দেশের মানুষের সাথে, এ দেশের সভ্যতা সংস্কৃতির সাথে একাত্ম হওয়ার চেষ্টা করেছেন আপ্রাণ। এদেশের মানুষ তাকে গ্রহণ না করলেও গোড়া ধর্মীয় ভাবকে তারা আঁকড়ে ধরে রেখেছেন, পাশ্চাত্যের মানুষকে সে জায়গায় প্রবেশ করতে দেবেন না, ঘৃণার চোখে দেখছেন এদেশের মানুষ সমাজ। কিন্তু নিবেদিতা আপ্রাণ চেষ্টা করছেন তাদের দুয়ারে বসে হিন্দুত্বের তথা এদেশীয় সনাতন আদর্শের সাথে নিজের জীবনটিকে মেলাবার জন্য। তিনি এক জায়গায় লিখছেন নিবেদিতা যে ভারতবর্ষের মানুষ তার দেশমাতৃকা আমাকে তার অবগুণ্ঠন রূপটি মুক্তভাবে আমার কাছে তুলে ধরেছেন, তার দারিদ্রতা তার পরাধীনতার শৃঙ্খল আমার সামনে তুলে ধরেছেন। আবার তিনি আমার জীবনের কর্ম, জীবনের সাধনা সেটিকে তিনি দেখিয়ে দিয়েছেন এদেশের মানুষের সাথে সেবা করার উদ্দেশ্যে। এদেশের দেশমাতৃকা আমাকে তার আপন সন্তান রূপে গ্রহণ করেছেন, এদেশের দুঃখ কষ্ট এদেশের ঈশ্বর অনুভূতি বুঝতে সাহায্য করেছেন নিজের আপন সন্তানের মতো। কতখানি ভালোবাসলে, কতখানি ভাবনার গভীরে গেলে এরকম একটি ভাবনা ভাবতে পারেন, নিবেদিতা সেটি দেখিয়েছেন। রবীন্দ্রনাথ বলছেন যে এই ভাবনাটি তাকে এদেশের সমাজের মানুষগুলিকে, সামাজিক জীবগুলিকে নিজের মধ্যে আপন ভাবে নিজের কোলে আশ্রয় দিয়েছেন শিশুরূপে এই সামাজিক জীবগুলিকে। আমরা দেখব মহিতলাল মজুমদার একটি সুন্দর জায়গায় একটি বলছেন যে নিবেদিতা আপ্রাণ চেষ্টা করছেন, দেখতে পাচ্ছেন যার বাড়িতে যাচ্ছেন পাশাপাশি বাড়ির ক্রন্দন তিনি শুনতে পেয়ে দৌড়ে যাচ্ছেন, কোনো প্রতিবেশীর মহিলার সন্তান মারা গেছেন হয়তো সেখানে ছুটে গেছেন তাকে সান্ত্বনা দিতে। আবার যে খেতে পাচ্ছে না তার পাশে গিয়ে নিজের আহার থেকে তার শুকনো খাবার দিচ্ছেন যাতে অস্পৃশ্যতা না তাকে স্পর্শ করে। তিনি জানেন এদেশের এই সময় ভাবনাগুলি রয়েছে, সেখানে কী করে তিনি অন্যগুলি ভাববেন। মহিতলাল মজুমদার বলছেন তিনি যে বাড়িতে উঠছেন, যে বাড়িতে থাকছেন, যে বাড়িতে গিয়ে তাদের সান্ত্বনা দিচ্ছেন, সেখানে গিয়ে তিনি নিজে দেখছেন সেই বাড়ি থেকে উঠে আসার পরে সে বাড়ির কর্তৃপক্ষ বা গৃহিণী তাকে হয়তো বিভিন্নভাবে অবহেলার চোখে দেখছে। সে উঠে আসার পরে গঙ্গা জল দিয়ে, গোবর জল দিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে দিচ্ছে। তিনি নিজে বুঝতে পেরেও তাদের ধর্মে আঘাত করছেন না, তিনি সেটিকে নিজে অনুভব করছেন যে এদের ধর্মভীরুতা, ধর্মধ্বজিতা সেখানে আঘাত দিয়ে নয়। স্বামীজি তাকে বারবার সেটি বলে দিয়েছেন, তাই তিনি তাদের ধর্মে আঘাত না করে নিজে যতখানি দূর থেকে হলেও তাদের সেবা করা যায়। স্বামীজির প্রথম দিনের চিঠির উত্তরটির মতো যেন তিনি কাজ করে চলেছেন। স্বামীজি বলছেন তুমি যখন আসবে দেশের মানুষের সেবায় তখন হয়তো দেখবে প্রচুর মানুষ তোমায় ঘিরে ধরবে সেবার জন্যে, সাহায্যের জন্য, অন্যের জন্য। কিন্তু হারজিরজিরে কঙ্কাল সার দরিদ্র মানুষগুলি তারা তোমার কাছ থেকে সাহায্য নিচে এগিয়ে আসবে, কিন্তু তাদের অস্পৃশ্যতা রয়েছে, তাদের জাতিপ্রীতি রয়েছে, বর্ণবিদ্বেষতা রয়েছে, তারা তোমাকে হয়তো স্পর্শ করবে না, কিন্তু তবু তারা তোমার সেবা গ্রহণ করার জন্যে তোমাকে ঘিরে ধরবে। তুমি যদি নিজের স্বাতন্ত্রতা বজায় রেখে তাদের ধর্মে আঘাত না দিয়ে, তাদের জাতি বর্ণের যে সংস্কার তাতে আঘাত না দিয়ে যদি তুমি তাদের সেবা করতে পারো, ওয়েলকাম। সেটি কিন্তু নিবেদিতা বারবার তার স্মরণে এসেছে এবং সেটি তিনি করেছেন। যা হোক, ধীরে ধীরে নিবেদিতা ভারতবর্ষের মানুষদের সাথে সেবার মধ্যে মিশে গিয়ে মহিতলাল মজুমদার বলছেন তিনি আপ্রাণ চেষ্টা করেছেন যে দুয়ার থেকে বিতাড়িত সেই দুয়ারে, সেই সমাজের তিনি এক কোণায় বসে সে দেশের সেবা করার চেষ্টা করেছেন।
অসহ্য কষ্ট যন্ত্রণা বা মানুষের কাছ থেকে দূরত্ব এদেশের মানুষের কাছ থেকে পেয়েও কিন্তু তিনি তার আদর্শ থেকে তার চিন্তা থেকে তার ভাবনা থেকে সরে দাঁড়াননি। এই হচ্ছে নিবেদিতা। রবীন্দ্রনাথ তার মেয়েকে নিয়ে গেছেন, মীরা দেবীকে, ছোট কন্যা, তাকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবেন। টমসন সাহেব রবীন্দ্র জীবনে তো লিখছেন এক জায়গায়, রিজের লেমো লিখছেন একটি জায়গাতে, বলছেন বিলেতি মেম বানাবেন বলে ঠাকুর বাড়ির সন্তানকে আপনি আমার কাছে নিয়ে এসছেন। নিবেদিতা তাকে ধিৎকার জানিয়ে বলেছেন, বলছেন আমাদের বাড়ির অনেকেই বিদেশে যাতায়াত করে, তাই ইংরেজি শিক্ষায় যদি একটু বেশি করে শিক্ষিত হতে পারে তাহলে ওর ভবিষ্যতে এটি কাজে লাগবে। নিবেদিতা বলছেন কী শিক্ষা দিতে এসেছেন আমার কাছে, কী শিক্ষা নিতে ওকে পাঠিয়েছেন বা সঙ্গী করে নিয়ে এসছেন। রবীন্দ্রনাথ তার মনের ইচ্ছাটি জানালে তিনি বললেন, জাতিগত নৈপুণ্য ব্যক্তিগত বৈশিষ্ট্য শিক্ষার মূল সত্তা, সেটির বাইরে আমি অন্য কিছু ভাবি না। আপনি একটি বিদেশি ভাষা একটি মানুষের মধ্যে জোর করে গিলিয়ে দিয়ে তার কিছু উন্নতি ঘটতে পারে না, কেবলমাত্র সে অপর দেশের বিদেশি ভাষা শিখে বিদেশের উপযোগী হতে পারে, তার সেখানে সাবলীলতা খুঁজে পেতে, কিন্তু এদেশের বা সেই ব্যক্তি এই ভারতবাসীর কোনো উপকার আসতে পারে না। রবীন্দ্রনাথ সেদিন লজ্জিত হয়েছিলেন ঠিকই, কিন্তু তার সাথে সখ্যতা ছাড়েননি। রবীন্দ্রনাথ তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, কখনো গেছেন বুদ্ধগয়াতে, সেখানে বজ্র চিহ্নটি দেখে নিবেদিতা তাকে বলছেন এই সর্বোচ্চ ত্যাগের প্রতীক, এদেশের জাতীয় স্তম্ভ বা জাতীয় সিম্বল হওয়া উচিত এই বজ্রচিহ্নটি। রবীন্দ্রনাথ শুনে অবাক হচ্ছেন, ভারতবর্ষের যে বজ্রচিহ্ন যেটি দেবতাদের স্বর্গরাজ্য বাঁচাতে এক সময় যে বজ্রচিহ্নটি বজ্র অস্ত্রটি ব্যবহৃত হয়েছিল, সেই বিখ্যাত ঋষি যার বিত্তাসুরকে বধ করার জন্য যে অস্ত্রটি নিজের জীবন দিয়ে দিয়েছিলেন, সেই অস্ত্রটির দ্বারা স্বর্গরাজ্য উদ্ধার হয়েছিল, সেই বজ্রচিহ্নটি যে সর্বোচ্চ ত্যাগের প্রতীক, সেই নিবেদিতার দৃষ্টিতে যে বজ্রচিহ্নটি আবিষ্কৃত হচ্ছে ওই পাথরের চূড়ার মধ্যে, সেটি রবীন্দ্রনাথ যখন শুনলেন তার মুখ থেকে, ভারতবর্ষকে কতখানি ভালোবাসলে, ভারতবর্ষের কতখানি ভেতরে ঢুকলে, এই অনুভূতিগুলি আমরা ভারতীয় রয়েও সেটি অনুভব করতে পারি না, রবীন্দ্রনাথের শ্রদ্ধা ওর প্রতি বেড়ে গেল। তাই রবীন্দ্রনাথ এই সমাজের প্রতি, এদেশের মানুষের প্রতি একাত্মতা দেখে তিনি দেখেছেন যে তার সমস্ত যে ক্রিয়াকলাপ কাজগুলি করছেন সেগুলি শুধু টাকা ভিক্ষে করে বিভিন্ন জায়গা থেকে এনে কারো সাহায্য নিয়ে করছেন না, একেবারে তার উদরের অংশ থেকে তার ক্ষুধা নিবৃত্তির যে অন্নটুকু তার মধ্যেও ভাগ বসিয়ে এদেশের মানুষের সেবায় তিনি আত্মনিয়োগ করছেন। আমি প্রায় দেখতাম, রবীন্দ্রনাথ লিখছেন তার গাছ গুরুমের মধ্যে কতগুলি কলা ঝুলত, অর্থাৎ কলা খেয়ে ফল খেয়ে তিনি দিন যাপন করতেন, দুধ পর্যন্ত খাওয়া বন্ধ করে দিলেন একটা সময় মানুষের সেবার উদ্দেশ্যে। সেই নিবেদিতা কতখানি এদেশের মানুষের মধ্যে প্রবেশ করলে তার জীবন প্রবাহ এদেশের মতো তৈরি হয়ে যায়, সেগুলি রবীন্দ্রনাথের সাথে মেশার পরে আমরা দেখতাম রবীন্দ্রনাথ নিজে সেগুলি অনুভব করে একটি জায়গায় লিখছেন, এই সমাজটা যদি একটা শিশুর মতো হতো, এই পুরো সমাজটাকে নিজের অঞ্চলে অর্থাৎ আঁচলে রেখে যেভাবে লালন পালন করেছেন, আমার দৃষ্টিতে সেটি সত্যি এক অপূর্ব একটি কাহিনী, শুধু নয় অপূর্ব একটি চিন্তার বিকাশ একটি মানুষের মধ্যে প্রকাশিত হচ্ছে। তাই এই সমাজটিকে যদি শিশুর মতো ভাবা যায়, এই সমাজটিকে যদি তিনি নিজের আঞ্চলে রেখে বা আঁচলে রেখে লালন পালন করেছেন যেভাবে দেখছি, এরপরে তাকে লোকমাতা ছাড়া আর কিছু বলা যেতে পারে না। এদেশের তিনি
লোকমাতা এই নামটি রবীন্দ্রনাথ দিয়েছিলেন। সেই লোকমাতা নিবেদিতা রবীন্দ্রনাথের সংস্পর্শে এসে তিনি অনেক উপকৃত হয়েছেন। রবীন্দ্রনাথ তাকে অনেক কিছু এদেশীয় শিক্ষা ভাবনা দিয়েছেন। রবীন্দ্রনাথের অনেক কবিতা যেগুলি গীতাঞ্জলিতে রচিত হয়ে 1912 খ্রিস্টাব্দে লন্ডন থেকে প্রকাশিত হয় গীতাঞ্জলি, তার অনেক কবিতা কিন্তু নিবেদিতার দ্বারা অনুবাদ হয়েছিল। ছুটি, কাবুলিওয়ালা, দেনা পাওনা এই সমস্ত লেখাগুলি নিবেদিতা নিজের পারদর্শিতার সাথে সেগুলি অনুবাদ করে দিয়েছেন। যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে লন্ডন থেকে, সেই গীতাঞ্জলির অনেক কবিতাই কিন্তু অনুবাদ হয়েছে নিবেদিতার দ্বারা, এবং সেই গীতাঞ্জলি 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পায়। অর্থাৎ নিবেদিতা রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারের মধ্যেও তিনি যেন সহকারী হিসেবে থেকেছেন। রবীন্দ্রনাথ তার জীবনে এই বিশ্বভারতী তৈরির পেছনে কিন্তু নিবেদিতার ইঙ্গিত ছিল। ওই যে মেয়েকে ভর্তির ব্যাপারে তার সাথে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে যে ধিৎকারটিকে তাকে করেছিলেন, সেখানে দেশীয় ভাবনায় আশ্রমিক পরিবেশে ব্রহ্মচর্য পালনে এদেশীয় রীতিনীতিতে ঋষি মহামর্ষিদের যে ব্রহ্মচর্য আশ্রম, যেখানে গুরুকুলে গিয়ে মানুষরা শিক্ষা পায়, সেই সব আদর্শগুলির সন্ধান নিবেদিতার কাছ থেকে নতুনভাবে পেয়েছিলেন বলেই তিনি বিশ্বভারতী ওই আশ্রমিক পরিবেশে শিক্ষার চিন্তাটি করতে পেরেছিলেন। তাই রবীন্দ্রনাথ এবং নিবেদিতা দুটি সত্তা ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির ইতিহাসে একটি নতুন সমীকরণ তৈরি করে দিয়েছিল। নিবেদিতা ভারতবর্ষে রবীন্দ্রনাথকে পেয়ে অনেক বেশি ভারতীয় হতে পেরেছিলেন, যদিও ধর্মের দিক দিয়ে ব্রহ্মধর্ম এবং শক্তির সাধক শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য স্বামী বিবেকানন্দকে সামনে একদিকে, আর একদিকে রবীন্দ্রনাথ সহ যে ব্রাহ্মধর্মের চিন্তাশীল মানুষেরা সেটিকেও মেলাবার চেষ্টা করছেন। গোরা উপন্যাসে দেখব রবীন্দ্রনাথ শিলায়িত হয়ে যখন ছিলেন তখন নিবেদিতাকে একটি মৌলিক গল্প বলতে গিয়ে নিবেদিতার জীবনটিকেই যেন তিনি তুলে ধরেছেন। কোনো একটি বিদেশি গুরু সত্তা তার শিষ্য তাকে ত্যাগ করছে, সুচরিতা এই গোড়া উপন্যাসে আমরা দেখব তার গুরু বিদেশিনী গুরু বলে, বিদেশি বলে সেই গোড়াকে ত্যাগ করছে। কিন্তু বনফুল তথা বলাই মুখোপাধ্যায় লিখছেন যে রবীন্দ্রনাথের এই গোড়া উপন্যাসটিকে নিবেদিতা বিয়োগান্ত থেকে এটি কে যেন সংযুক্তিকরণ বা যুক্তিকরণ হিসাবে প্রতিষ্ঠিত করছেন নিবেদিতা। অর্থাৎ নিবেদিতা রবীন্দ্রনাথের জীবনে এবং রবীন্দ্রনাথ নিবেদিতার জীবনে বিশেষ একটি ভূমিকা পালন করেছে নিজেদের দুজনকে নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত হতে গিয়ে। রবীন্দ্রনাথ একটি সুন্দর কথা বলছেন, স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ রূপে প্রতিষ্ঠিত হতে পারতেন না যদি নিবেদিতার আত্মবলিদান বা আত্মত্যাগের ইতিহাসটি ওর সাথে যুক্ত না হতো। বিবেকানন্দে পৌঁছাতে এই নিবেদিতার আত্মত্যাগটি ভীষণভাবে প্রাসঙ্গিক। নিবেদিতা ও রবীন্দ্রনাথ একদিনের একটি এই আধ ঘন্টার আলোচনার মধ্যে তুলে ধরা আমার মতো মানুষের পক্ষে খুবই কঠিন, কারণ আমি নিবেদিতাকেও যেইভাবে অধ্যয়ন করেছি রবীন্দ্রনাথকেও সেইভাবে অধ্যয়ন করেছি। রবীন্দ্রনাথ একটি সুন্দর জায়গায় বলছেন একটি কবিতা স্বদেশ পর্বে, একটি দু ঘন্টা ধরে দুটি লাইনকে নিয়ে বসে তার অনুবাদ করতে গিয়ে, নিশিদিন ভরসা রাখিস মন তোর হবেই হবে, এই দুটি লাইনকে অনুবাদ করতে গিয়ে এমন সমস্যায় পড়েছেন ওই ভরসা কথাটির অনুবাদ করতে গিয়ে। কখনো কারেজ ভাবছেন, কখনো কনফিডেন্স ভাবছেন, কখনো ট্রাস্ট ভাবছেন, কখনো অ্যাসিওরেন্স ভাবছেন, এগুলো ভাবতে গিয়ে কোনটি এর উপযুক্ত সেটি দু ঘন্টা ধরে চিন্তা করে পরে নিজের মতো করে সাজিয়ে দিয়েছেন কারেজ অফ ফেথ
বলে সেটিকে বর্ণনা করেছেন। এই নিবেদিতা ছাড়াটি সম্ভব নয়। কতকগুলি ক্ষেত্রে যেমনটি হওয়া উচিত ছিল তার থেকেও বেশি নিজে ভাবিত হয়েছেন এবং বেশি ভাবিত হয়ে যেটির যা হওয়া উচিত তার থেকেও সঠিক করে দেওয়ার ক্ষেত্রে নিবেদিতার ভূমিকা অপরিসীম। রবীন্দ্রনাথের জীবনে দেখব 23 মে শেষকালে 1941 খ্রিস্টাব্দে তিনি স্মৃতিচারণ করছেন নিবেদিতাকে নিয়ে। তিনি বলছেন, মেয়েদের ক্ষেত্রে ইমোশনটি একটি ভীষণ কঠিন সমস্যা এবং ইমোশনটি মেয়েদের আসল স্বরূপটি তুলে ধরে, কিন্তু সেই মেয়েটির যদি ইমোশনের সাথে ক্যারেক্টারটি সঠিকভাবে যুক্ত হয়, ইমোশনটি যদি ক্যারেক্টারের মধ্যে প্রবেশ করতে পারে বা ক্যারেক্টারটি যদি ইমোশনের সাথে যুক্ত থাকে, সেটি একটি মহিলাকে কোন জায়গায় পৌঁছাতে পারে সেটি নিবেদিতায় তার প্রমাণ। বলছেন, ক্যারেক্টার এবং ইমোশন সংযুক্ত হয়ে এই মহিলাটিকে নিবেদিতায় পরিণত করেছিল, নিবেদিতার আসল স্বরূপে পৌঁছে দিয়েছিল। অর্থাৎ রবীন্দ্রনাথ নিবেদিতাকে কত সুন্দরভাবে বুঝেছেন সেই কথাগুলি না শুনলে বোধহয় অনুভব করা যেত না নিবেদিতার ভাষায়। আজকের আলোচনা শেষ করব রবীন্দ্রনাথের ভাষায়। নিবেদিতা সম্পর্কে তার ভাবনাটি বোধহয় পরিষ্কার হয়েছে এই কবিতাটির মধ্যে। তিনি বলছেন, মার অভিষেকে এসো এসো তোরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কথাগুলি যেন নিবেদিতাকে সামনে রেখেই রবীন্দ্রনাথের রচনা। দুজনকেই আমার আভূমি প্রণতি জানিয়ে আজকের নিবেদিতা ভারত দর্শনের 103তম পর্বটি এখানে শেষ করলাম। অঙ্গশত মা সদ্গময়, তমসৌ মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, আবির আবির্ম এধি। ওং শান্তি শান্তি শান্তিহি, হরি ওং তৎসৎ, শ্রীরাম কৃষ্ণ অর্পণমস্তু।